এখন তার সাথে পা মিলাতে গেলে কল তাহলে হাদিস আরে ভাই আমরা সবাই আহলে হাদিস সব ইমাম আহলে হাদিস আল্লাহর হস্তে রাতে উঠে সালাত পড়তে শিখুন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত যেটা সম্ভব হয় উঠেই একবার আকাশের দিকে মুখ করে বলবেন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত যদি মুখস্থ না থাকে তাহলে উঠে আকাশের দিকে মুখ করে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি আপনার সব পাপ ক্ষমা স্বাভাবিকভাবে যখন দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে একটা ছেলে দাও তখন হাতটা কেমন উঠবে কাঁধ সামনাসামনি জমা থাকবে কি থাকতে পারে ফাঁক থাকবে কি থাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু কাঁধ সামনাসামনি আর যখন বলবেন আমাকে এখনই দিতে হবে এখনই আমার ছেলেকে জেল থেকে এখনই বের করতে হবে তখনই হবে হাত একবার লম্বা করে এ করে দিতে হবে উপরে করে দিতে হবে এটা যদি পানি চাওয়া হয় এখনই পানি দিতে হবে তাহলে এভাবে আর এটা যদি পানি চাওয়া না হয় এখনই আমাকে বিপদ থেকে বাঁচাতে হবে তাহলে এভাবে ফাঁক থাকবে কি থাকতে পারে জমা ধরবে কি ধরতে পারে এটা নিয়ে কোনো বিধান নেই হাত উঠানো বিধান হাত উঠে কেউ যদি আল্লাহকে বলে তাহলে তার আল্লাহ হাত ফিরিয়ে দিতে লজ্জা পায় এটাই ঠিক